নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত কি হতে পারে আগামীকাল সুপ্রিম কোর্টে নিয়ে চর্চা চলছে সকলে আমরাও সকালে চর্চা করেছি আমরা হাইকোর্টের বিভিন্ন বিভিন্ন আমরা প্রাক্তন বিচারপতিদের সাথেও কথা বলেছি এই বিষয় সম্পর্কে যে এই যে এস এল এস টির দু গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষক কর্মচারী প্রায় পঁচিশ হাজার জনের মতো চাকরি চলে গেল এদের ক্ষেত্রে কালকে সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড় কি করতে পারেন এই নিয়ে কিন্তু একটা চর্চা চলছে সকলের সঙ্গে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে যে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট বিরাট কিছু সিদ্ধান্ত নেবেন এমন ব্যাপারটা এমন জায়গায় নেই বড় সুপ্রিম কোর্ট যেটা ভাবতে পারেন যেটা করতে পারেন বলে সকলে মনে করছেন যেহেতু প্রায় পঁচিশ হাজার শিক্ষক অশিক্ষক যারা কর্মচারী এরা যেহেতু ভোটের কাজে যুক্ত হয়ে গেছেন এই সময় যদি এদের চাকরিটা চলে যায় তাহলে এই ভোটের কাজে এদের এখান থেকে বের করে আনতে হবে প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের মতো লোককেই ভোটের কাছ থেকে বের বের করে আনা যেটা ভোটের কাজের ক্ষেত্রেও খুব গোলমালে সমস্যা তৈরি হতে পারে সেই কথাকে মাথায় রেখে ডি ওয়াই চন্দ্রচূড় হয়তো তাদের দার তিন সদস্যের বেঞ্চ সাময়িকভাবে এইটা নিয়ে শুনানিটা তারা গোটা ব্যাপারটা শুনানি প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারে এবং আমরা যেটা বুঝতে পারছি যে এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়তো ভোটের দিন পর্যন্ত অর্থাৎ চার তারিখ পর্যন্ত তারাই গোটা ব্যাপারটাকে একটা সাময়িক এর মতো করে রাখবে চার তারিখের পরেই তারাই গোটা ব্যাপারটা আলোচনাটা গোটা উভয় কথা শুনে চার তারিখের পরেই তারা একটা এই ব্যাপারে রায় দেবে কারণ চার তারিখের আগেই লোকসভা ভোটের আগেই যদি এদেরকে এদের ব্যাপারে আজকে সুপ্রিম কোর্ট কোনো চূড়ান্ত শুনানি রায় দেয় তাহলে ভোটের কাজের একটা গোলমাল সৃষ্টি হতে পারে অন্তত এইটুকু কথা মাথায় রেখে বাকি ক্ষেত্রে সকলেই একমত প্রাক্তন বিচারপতিরা যে এর যা অবস্থা আছে কেসের যা মেরিট আছে তাতে খুব বেশি হেরফের হওয়ার মতো সুযোগ নেই কারণ এই যারা বলছে যে আমরা চাকরি পেয়েছি এটা আমাদের ন্যায্যভাবে চাকরি পেয়েছি আর কিছু লোক চাকরি পেয়েছে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে এইটা প্রমাণ যাতে না করা যায় তার জন্য এসএসসি এই গোটা প্রমাণপত্র সমস্ত তার জেরক্স কপি থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যাতে প্রকৃত যারা চাকরি প্রার্থী আর যারা চুরি করে চাকরি পেলো এই সংখ্যাটা এটাকে যেটা আইডেন্টিফাই করা না যায় তার জন্য এটা করা হয়েছে ফলে এক্ষেত্রে কোর্টে কিছু করা থাকবে না বলেই তারা মনে করছেন ফলে সমস্যা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেবে ফলে তথ্য প্রমাণ যেহেতু এসএসসি এবং রাজ্য সরকার দেখাতে পারবে না তাই এদের ক্ষেত্রে এদের চাকরি যাওয়ার সম্ভাবনার কথাই এক্ষেত্রে হয়তো রায়ের খুব একটা পরিবর্তন না হওয়ার কথাই বুঝে যাচ্ছে হয়তো এদের একটা দ্বিতীয় একটা কোনো অপশান পাবে এরা সেকেন্ড একটা পাবে যে এরা নিজেদেরকে আরেকবার পরীক্ষিত করে সেক্ষেত্রে তারা আসার একটা সুযোগ সেক্ষেত্রে দেওয়া যেতে পারে এই রকম কিছু সুযোগ হলেও হতে পারে এ ধরনের কথা বলা হচ্ছে হয়তো সেইটা একটা মানবিকতার দিক থেকে এই ধরনের একটা পদক্ষেপ কিছুটা এই রকম সুযোগ থাকলেও থাকতে পারে বলে মনে করছেন আহ প্রাক্তন বিচারপতি মহলের অনেকে ফলে আমাদের নজর থাকবে এখন এক্ষেত্রে যে আগামীকাল সকালে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ঠিক কি রায় দেয় আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে